আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, হলিউডের সারা জাগানো ছবি টাইটানিকের কথা কার মনে আছে? টাইটানিক ছবিটা যদিও ইংরেজি ভাষায় করা, কিন্তু ছবির দৃশ্যায়ন এবং গল্প এমনভাবে সাজানো হয়েছিল যে সারা পৃথিবীর বিভিন্ন ভাষাভাষীর মানুষের কাছে যেন নিজস্ব মাতৃভাষার মতোই ছবির দৃশ্যায়ন কথা বলেছিল। দর্শক, আমার কাছে টাইটানিক ছবির নায়ক নায়িকার শেষ মুহূর্তটা বিশেষ ভালো লেগেছিল। আপনাদের কোন দৃশ্যটা সবচেয়ে ভালো লেগেছিল জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে। আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব টাইটানিক ছবির নায়িকার 1997 সালের অবস্থা থেকে অদ্যাবধি 2020 সালের কিছু সংক্ষিপ্ত জীবনী। মূল আলোচনায় যাওয়ার আগে একটা কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে বলবো আপনাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা জন্য। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, টাইটানিক ছবির মধ্যে নায়িকার নাম ছিল রোজ, আর এই রোজ নামটা দিয়েছিল ছবির পরিচালক জেমস ক্যামেরন ছদ্মনাম হিসেবে। তার আসল নাম ক্যাট এলিজাবেথ উইন্সলেট। ক্যাট এলিজাবেথ উইন্সলেট জন্মগ্রহণ করেন 5 অক্টোবর 1975 সালে ইউনাইটেড কিংডমে। ক্যাট উইন্সলেট ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ব্যাপক আগ্রহী ছিলেন। 1991 সালে তিনি প্রফেশনালভাবে মিডিয়াতে কাজ শুরু করেন। পড়াশোনার জীবন শুরু করেছিলেন ইংল্যান্ডের র্যাডক্লিফ থিয়েটার স্কুলে। তার প্রথম অভিনীত টিভি নাটক প্রদর্শন করা হয় ব্রিটিশ টেলিভিশন সিরিজ ডার্ক সিজন অনুষ্ঠানে। 1991 সালে তার চলচ্চিত্রের যাত্রা শুরু হয় হ্যাভেনলি ক্র্যাচার্স ছবির মাধ্যমে। 1994 সালে তিনি জীবনে প্রথম পুরস্কার অর্জন করেন BAFTA অ্যাওয়ার্ড 1995 সালে। 1997 সালে জেমস ক্যামেরনের পরিচালনায় টাইটানিক ছবিতে চুক্তিবদ্ধ হয়ে কাজ করে প্রধান নায়িকার চরিত্রে। এরপর তো ইতিহাস, বাকিটা আপনারা কমেন্টে লিখুন। দর্শক, টাইটানিক মুক্তির আগে ক্যাট উইন্সলেটকে চিনত শুধু হলিউডের কিছু লোকজন। টাইটানিক ছবির মাধ্যমে পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করে তার সাবলীল অভিনয় এবং অসাধারণ সৌন্দর্যের মাধ্যমে। দর্শক, 1998 সালে বিয়ে করেন জিম থ্রিটিপ্ল্যান্টকে। মাত্র 3 বছরের মাথায় ভেঙে যায় সংসার। 2003 সালের দিকে আবারও বিয়ে করেন নাম ম্যান্ডেসকে। দুঃখের বিষয়, 2011 সালের দিকে আবারও ভেঙে যায় তাদের সংসার। দ্বিতীয়বারের মতো তাদের সংসার 2012 সালের দিকে বিয়ে করেন তৃতীয় বিয়ে এডওয়ার্ড অ্যাবেল স্মিথের সঙ্গে। বর্তমানে তার 3 সন্তান রয়েছে। বর্তমানে তিনি তার পরিবার এবং স্বামীকে নিয়ে জীবনযাপন করছেন। মাঝে মাঝে সময় পেলে বিভিন্ন রিয়েলিটি শো এবং ম্যাগাজিন অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাবা মার প্রতি খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।